নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল আর্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড সায়েন্সে। আজ আমি আপনাদেরকে বলবো প্রথম 30টা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন এর সম্বন্ধে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক, লেটস গো। আমাদের পিরিয়ডিক টেবিলের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s1। আমার সেকেন্ড এলিমেন্ট হচ্ছে হিলিয়াম, এবং হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2। আমাদের থার্ড এলিমেন্ট হচ্ছে লিথিয়াম, এবং লিথিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s1। আমাদের ফোর্থ এলিমেন্ট হচ্ছে বেরিলিয়াম, এবং বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2। আমাদের ফিফথ এলিমেন্ট হচ্ছে বোরন, এবং বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p1। আমাদের ছয় নম্বর এলিমেন্ট হচ্ছে কার্বন, এবং কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p2। আমাদের সেভেন্থ এলিমেন্ট হচ্ছে নাইট্রোজেন, এবং নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p3। আমাদের এইট এলিমেন্ট হচ্ছে অক্সিজেন, এবং অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p4। আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন, এবং ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p5। আমাদের 10 নম্বর এলিমেন্ট হচ্ছে নিয়ন, এবং নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p6। আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে সোডিয়াম, এবং সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p6 3s1। আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম, এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p6 3s2। এবং আমাদের নেক্সট এলিমেন্ট, যেটা আমার 13th এলিমেন্ট, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p6 3s2 3p1। আমাদের নেক্সট এলিমেন্ট, যেটা আমাদের 14th এলিমেন্ট, সেটা হলো সিলিকন, এবং সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p6 3s2 3p2। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে ফসফরাস, এবং ফসফরাস ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে সালফার, সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p6 3s2 3p4। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে সিলিকন, সরি ক্লোরিন, উইচ ইজ আওয়ার 17th এলিমেন্ট। এবং আমাদের ক্লোরিন ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে আর্গন, আর আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p6 3s2 3p6। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে পটাশিয়াম, এবং পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে ক্যালসিয়াম, এবং ক্যালসিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন হলো
1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d2। এরকম নেক্সট এলিমেন্ট হচ্ছে টাইটেনিয়াম। টাইটেনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d3। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। যদি আপনাদের জানতে হয় এখানে থ্রি ডি ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনে 3d5 কেন, তাহলে আপনাদেরকে আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে। তাহলে এটার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং নেক্সট এলিমেন্ট হচ্ছে ম্যাঙ্গানিজ। এবং ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d5। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে আয়রন। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে কোবাল্ট। কোবাল্ট ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d7। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে নিকেল। নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d8। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে কপার। কপারের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9। এবং আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে জিঙ্ক। জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। সো নাও আই এম এন্ডিং মাই ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক অন ইট অ্যান্ড সাবস্ক্রাইব অন মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট অন ইট। সো ফর টুডে দিস মাচ।